এবার আরো কিছু সংবাদ এক নজরে। কুমিল্লা লাকসামে বিএনপির কর্মসূচিতে যাওয়ার সময় আওয়ামী লীগের হামলায় দলটির 13 নেতা কর্মী আহত হয়েছেন। সকালে লাকসাম মনোহরগঞ্জের সড়কে হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক কারবারিদের গুলিতে 2 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামে মাদক ব্যবসায়ী মনিককে গ্রেপ্তারে অভিযান চালালে কয়েকজন সন্ত্রাসী পুলিশের ওপর গুলি চালায়। এ সময় নবীনগর থানা পুলিশ পরিদর্শক ও এসআই গুলিবিদ্ধ হন। খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধু পূর্ণিমা পালন করছে। সকালে বিভিন্ন বৌদ্ধ বিহারে বুদ্ধমূর্তি দান, শঙ্খদান, অষ্ট উপাচার দান, হাজারবাতি দান ও মধুদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।